কফি হাউস আমাদের বাঙালিদের কাছে একটা ইমোশন, ট্র্যাডিশন। তো যখন শ্রীরামপুরে নতুন ব্রাঞ্চ খুললো, হ্যাঁ নতুন ব্রাঞ্চই খুলেছে, কিন্তু চলে গেলাম সেখানে, যা ভিড় ছিল না, মোটামুটি ওই 20 মিনিট মতো হয়েছে দাঁড়াতে হয়েছে, কারণ সবাই বাড়ি চলে যাচ্ছিলো, তার ফলেই আমরা কিন্তু বসার জায়গা পেয়েছিলাম। সবাই সেকেন্ড ফ্লোর দেখছিলো, বাট আমি কিন্তু জায়গা পেলেই হলো এই টেন্ডেন্সি নিয়েই গেছিলাম। মোটামুটি ছিমছাম একটা ডেকোরেশন, আহামরি কিছু নয়, কিছু হ্যান্ড পেন্টিং আছে, ট্র্যাডিশনাল একটা ঘড়ি রয়েছে, আর এই হচ্ছে তার মেনু কার্ড। দাম খুব বেশি না হলেও এখানে কিন্তু এক্সট্রা সস নিতে গেলেও 20 টাকা দিতে হবে। আমরা অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই, ফিশ ফিঙ্গার আর 3টে স্পেশাল কফি। 3টে স্পেশাল কফি ছিলই না, একেবারে মেশিন নাকি খারাপ হয়ে গেছিলো, নর্মাল কফি সেসব দিয়ে আমাদের নিতে হয়েছে। আর অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, মোটামুটি প্রায় বলতে গেলে 40 মিনিট। ও বেচারা দেখছে পাশের সব টেবিলে ফ্রেঞ্চ ফ্রাই দিচ্ছে, আমাদের দেয়নি। মেন যে কফি হাউসটা সেখানে অমলেট আর চিকেন পকোড়া খাওয়া থাকায় আমরা অন্য কিছু ট্রাই করলাম এখানে। অবশেষে এলো সেই বহু আকাঙ্ক্ষিত খাবার, ফ্রেঞ্চ ফ্রাই, ফিশ ফিঙ্গার, আর কফিটা আরও অনেক পরে দিয়েছে। ফিশ ফিঙ্গারগুলো সত্যি খুব ভালো ছিল, ভেতরে অনেকটা পরিমাণে স্টাফিং ছিল, সত্যি খুব ভালো ছিল। কিন্তু সব থেকে যেটা প্যাথেটিক ছিল সেটা হচ্ছে কফি। সত্যি কথা বল, আমাদের পাশের দোকানে যে ওই কফি মিশ্রিত চাটা বানায় এর থেকে কিন্তু ভালো হয়, সিরিয়াসলি বলছি, একদমই ভালো নয়। আর ফ্রেঞ্চ ফ্রাইতে বলতে গেলে নুন বা গোলমরিচ ছিল না, এবং আমাদের টেবিলেও কিন্তু অফার করা হয়নি। দেখলাম ওইখানে 4টে কি 5টা টেবিল ছিল, আমাদের 1টা টেবিলেই ছিল, বাকি টেবিলে কিছু ছিলই না। এবং স্টাফ এতই কম ছিল, যেহেতু একদম পরশু দিন ওপেন হয়েছে, এখনও না অতটা সড়গড় হয়ে পারিনি, বাট স্টাফ খুবই কম, 3 থেকে 4 জন। তো সত্যি কথা বলতে ফ্রেঞ্চ ফ্রাইটাও সেরকম একটা লাগেনি। হ্যাঁ, ওখানে যদি যাও তোমরা ফিশের আইটেম ট্রাই করো, খুব ভালো ফিশ ফিঙ্গার। এই বলতে বলতেই চলে আসছিলাম যে না, একবার ঠিক আছে বাট বারবার না। আর সবথেকে বড় কথা, এখানে কিন্তু পুরোটাই ক্যাশে পেমেন্ট হবে, কারণ এখানে কার্ড, UPI কিছুই আপাতত ওপেন হয়নি। তবে এটা যেহেতু একদম ওপেনিং টাইম, আশা করব পরবর্তী সময় খাবার কোয়ালিটি অনেকটা ভালো হয়ে যাবে এবং স্টাফও পেয়ে যাব অনেক আমরা। তবে সত্যি বলতে শ্রীরামপুরের ঐতিহ্যের সঙ্গে একটা নতুন কিন্তু পালক যোগ করেছে এটা।